হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো KFC স্টাইলে মুরগির ঝুরা ভাজা কীভাবে তৈরি করতে হয়। মুরগির ঝুরা ভাজা তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগি নিয়েছি মিডিয়াম সাইজে, তবে মুরগিটার হাড় আমি ফেলে দিইনি, হাড় সাথে আছে। আপনারা চাইলে হাড় বাদ দিয়ে দিতে পারেন, এমনকি ব্রেস্টের পিস দিয়েও করে নিতে পারেন, তবে আমি হাড় দিয়ে করে নিচ্ছি। তো এখন আমি মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পোষা করে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এখানে একটি ডিম নিয়েছি আমি, ডিমটাকে একটু ভালোভাবে ফেটে তারপর মুরগিটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আমি দিয়েছি হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম। তারপর আমি দিয়ে দিব গুঁড়া মরিচের পাউডার হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম। বেকিং পাউডার দিয়ে দিয়েছি 3 চিমটি পরিমাণ। লাস্টে আমি দিয়ে দিচ্ছি KFC পাউডার। KFC পাউডারটা যে কোনো চিকেন ফ্রায়ের পাউডার হলেই চলবে। তো আমি এখন চিকেন ফ্রায়ের পাউডারটা দিয়ে তারপর হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন একটু আঠালো ভাব চলে আসবে তখন আমি অ্যাড করব পানি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঠিক এইভাবে। যতক্ষণ না এটা একটু ঘনত্ব হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু হাত দিয়ে এভাবে মিক্স করে নিব, যাতে করে KFC মুরগিটার গায়ে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। হাত দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঠিক 2-3 মিনিটের মতো এটাকে এরকম ঘনত্ব বাড়িয়ে নেব। আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি যে এটা কতটুকু পরিমাণ ঘন হয়েছে। যদি আমার লাগে তাহলে আমি আরও পাউডার দিয়ে দিব। তো আমার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, আমার আর পাউডার লাগছে না। আমি এখন একটু ভালোভাবে মিক্স করে নিয়ে সাইডে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি আরও 2 কাপ পরিমাণ KFC পাউডার নিয়ে নিব একটা প্লেটে। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এখন আমি 2 কাপ পরিমাণ KFC পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দেবো আমার সেই মুরগিগুলো। মুরগিগুলো এক এক করে আমি এখানে গড়িয়ে নেব। আর 1 মিনিট পর কিন্তু আমার মুরগিটা একদম মাখামাখা হয়ে গিয়েছে। এখন আমি একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পাউডারের উপরে। পাউডারের উপর দিয়ে আমি মুরগির পিসগুলোকে এরকম গড়িয়ে গড়িয়ে নেব আর সাইডে রেখে দেব। আর এই মুরগির পিসগুলোকে এখন আমি ঠিক এইভাবে গড়িয়ে গড়িয়ে সাইডে রেখে দেব 1 মিনিটের মতো। যখন মুরগির পিসগুলো উপর থেকে একটু ঘেমে ঘেমে যাবে আবারও আমি পাউডারের মধ্যে মিক্স করে তারপর এগুলোকে ফ্রাই করে নিব। এখন ঠিক এইভাবে আমি সবগুলো মুরগির পিসকে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি। সবগুলো মুরগির পিস কিন্তু আমার এরকম মাখামাখা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ঠিক দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। যতক্ষণ না আমার এই পাউডারগুলো মুরগির গায়ে ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে এরকম হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন পাউডারগুলো কিন্তু একদম মিক্স হয়ে গিয়েছে চিকেনের সাথে। তো এখন আমার এটা একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে। আমি 1 মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম মাখার পর। তো এখন আমি চূড়াতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা আমার যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি হাই হিট করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন কিন্তু আমার চুলাটা একদম লো হিটে আছে। আর এখন এক এক করে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে। আর এই চিকেন ফ্রাইটা ভাজতেও তেমন বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঠিক যেভাবে আমি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু প্রথমবার আমি দিয়েছি তেলের মধ্যে তাই কিন্তু ঝট করে একদম একটু লাল হয়ে গিয়েছে, তাতে ভয় পাবার কিছু নেই। আমি কিন্তু চুলাটাকে একদম লো হিট করে রেখেছি। এখন আমি আস্তে আস্তে করে এদিক ওদিক নেড়ে দেব আর সাইডে সাইডে এক এক করে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন আমার মুরগিগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। আর তেলটা যতক্ষণ না এরকম পুটপুট করে শব্দ হবে ততক্ষণ বুঝে নিতে হবে যে চিকেনটা এখনও হয়নি, ভিতরে কাঁচা রয়ে গিয়েছে। তো আমি এখন একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন তেলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, এমনকি মুরগির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু একদম ক্রিসপি হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো আমার এখন প্রায় হয়ে গিয়েছে, আমার টোটাল 5 মিনিট সময় লেগেছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেনগুলো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসংখ্য মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।
কোনো ইনগ্রিডিয়েন্টসই লাগছে না, জাস্ট ডিম আর পাউডার দিয়ে মেখে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে পরিবেশন করে নিয়েছি। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও রেসিপিগুলো পৌঁছে যায় আপনার কাছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।